ক্রিকেটে পরপর 3 বলে 3 উইকেট নিলে তাকে বলে হ্যাটট্রিক, সেটা 1 ওভারে হোক আর 2 ওভারের সমন্বয়ে হোক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এ পর্যন্ত 5 জন খেলোয়াড় পরপর 3 বলে 3 জন ব্যাটসম্যানকে আউট করে হ্যাটট্রিক করার বিরল গৌরব অর্জন করে। চলুন দেখে নেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হ্যাটট্রিকগুলো। নাম্বার 5, তাসকিন আহমেদ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 28 মার্চ 2017 সালে শ্রীলঙ্কার ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়ামে পরপর 3 বলে 3 ব্যাটসম্যানকে আউট করার কৃতিত্ব অর্জন করেন তাসকিন আহমেদ। তাসকিনের নেওয়া উইকেটগুলো হলো এসএলএ গুণারত্নে, সুরঙ্গা লাকমান এবং নুয়ান প্রদীপ। এটি ছিল ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 3,856তম ওয়ানডে ম্যাচ এবং ক্রিকেট ইতিহাসের 41তম হ্যাটট্রিক। নাম্বার 4, তাইজুল ইসলাম, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 1 ডিসেম্বর 2014 সালে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পরপর 3 বলে 3 জনকে আউট করেন তাইজুল ইসলাম। উইকেটগুলো হলো তিনাশে পানিয়াঙ্গারা, জন নাইম্বু এবং টেন্ডাই চাতারা। এটি ওয়ানডে ক্রিকেটে 3,559তম ম্যাচ ছিল এবং তাইজুলের হ্যাটট্রিকটি ছিল ওয়ানডে ক্রিকেটে 36তম হ্যাটট্রিক। নাম্বার 3, রুবেল হোসেন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 29 অক্টোবর 2013 সালে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের 3 ব্যাটসম্যানকে পরপর 3 বলে আউট করেন রুবেল হোসেন। উইকেটগুলো হলো কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককুলাম এবং জিমি নিশাম। এটি ছিল ওয়ানডে ক্রিকেটের 3,423তম ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটের 34তম হ্যাটট্রিক। নাম্বার 2, আব্দুর রাজ্জাক, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 3 ডিসেম্বর 2010 সালে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পরপর 3 বলে 3 ব্যাটসম্যানকে আউট করেন আব্দুর রাজ্জাক। উইকেটগুলো হলো প্রসপার উচ্ছেয়া, রায় প্রিন্স এবং ক্রিস্টোফার পোভু। এটি ছিল ওয়ানডে ক্রিকেটের 3,073তম ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেট ইতিহাসের 27তম হ্যাটট্রিক। নাম্বার 1, শাহাদাত হোসেন, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 2 আগস্ট 2006 সালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের 3 ব্যাটসম্যানকে পরপর 3 বলে আউট করেন শাহাদাত হোসেন। উইকেটগুলো হলো দাফাজা মুফম্বিসি, এলটন চিগাম্পুরা এবং তাওয়ান্দা মুপারিয়া। এটি ছিল ওয়ানডে ক্রিকেট ইতিহাসের 2,394তম ওডিআই ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেট ইতিহাসের 21তম হ্যাটট্রিক। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের 5 বোলারের কৃতিত্ব। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।